প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের শিক্ষা বিষয়ক একটা গুরুত্বপূর্ণ খবর যেটা আমরা প্রথম আলো থেকে কালেকশন করেছি, তো এটা আসলে কিছুক্ষণ আগের খবর, বোধহয় প্রায় 22 মিনিট আগে, এখন সন্ধ্যা 7:16। তো উচ্চশিক্ষার ক্ষেত্রে যে খবরটা এসেছিল সেটা হলো বিশ্ববিদ্যালয়, তারপরে নর্মাল যে বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট ও মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। তো এটা আমরা নিউজটা একটু দেখে আসি নিচে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসের 26 তারিখ, অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে জুলাইয়ের মধ্যে শেষ করা হবে এই সব সমস্ত ভর্তি পরীক্ষাগুলো। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় এই সব তারিখ ঠিক করা হয়েছে। পরিষদের সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের, যেটা চুয়েট বলা হয়, উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম সহ বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এই তথ্য জানা গেছে। তো জানা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 21, 22, 27 এবং 28 মে এবং 5ই জুন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট পরীক্ষা হবে 10ই জুন, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়টা আগে হচ্ছে 21, 22, 27, 28 এবং 5ই জুন, মানে 21, 22, 27, 28 হলো মে, আর হলো 5ই জুন হচ্ছে এই এই কয়টা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর যেটা বুয়েট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকায় যেটা অবস্থিত, এটা হচ্ছে হলো 10ই জুন। প্রথমবারের মতো গুচ্ছ ভিত্তিতে অনুষ্ঠিত তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা রুয়েট রাজশাহীতে অবস্থিত, চুয়েট চিটাগাং আর কুয়েট কুমিল্লায়, হ্যাঁ, পরীক্ষা হবে 12ই জুন। গুচ্ছভিত্তিতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা হবে 29 মে। আর প্রথমবারের মতো 20টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে 3 দিনে। এর মধ্যে কলা বিভাগের জন্য, যেটা আমরা আর্টস ফ্যাকাল্টি বলি, হ্যাঁ, 19 জুন, কমার্স ফ্যাকাল্টি বাণিজ্য অনুষদের জন্য 26 জুন, আর বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে 3 অথবা 10ই জুলাই। এই 20টি বিশ্ববিদ্যালয়ের 100 নম্বরের পরীক্ষা হবে বহু নির্বাচনী প্রশ্নে, যেটা MCQ। উচ্চ মাধ্যমিকের পাঠ্যসূচির ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগের জন্য আলাদা 3টি পরীক্ষা হবে। বিভাগ পরিবর্তনের জন্য আগের মতো আলাদা পরীক্ষা হবে না। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে 6 থেকে 18ই জুন এবং 20 জুন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে 4 থেকে 5ই জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে 27 জুন, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে 18ই জুন, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের ভর্তি পরীক্ষা হবে 26 এবং 27শে ফেব্রুয়ারি। আচ্ছা, এবার আমরা মেডিকেলেরটা দেখব। আর মেডিকেলের MBBSের ভর্তি পরীক্ষা হবে 2রা এপ্রিল, এবং ডেন্টাল, যেটা দাঁতের বিষয়ক, ডেন্টালের ভর্তি পরীক্ষা হবে 30 এপ্রিল। তবে রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তো এটি ছিল আমাদের আজকের নিউজ।